যে আগের দিন তোমাদের পিপিটিটা কিন্তু প্রত্যেকে প্রচন্ড ভালো বলেছে, স্পেশালি ফার্স্ট ইয়ারে যে কটা ব্যাচ বলেছে অল আর ভেরি গুড, নীলাঞ্জনদের গ্রুপটা, দেন ঝুমা ছিল একটু আগে, এখন খুঁজে পাচ্ছি না এখানে, ঝুমাদের গ্রুপটা, আরো যে কটা গ্রুপ ছিল প্রত্যেকে খুব ভালো বলেছে। আর মানে নিজের থেকে তোমরা এগিয়ে এসে পার্টিসিপেট করেছো, তার জন্য এগেইন থ্যাংক ইউ, ইট ওয়াজ রিয়েলি গ্রেট। থ্যাংকস আ লট ম্যাম। আচ্ছা, তবে কোন মৌসুমি ছিল, হ্যাঁ মৌসুমিকে আমি দেখতে পাচ্ছি এখানে, প্রত্যেকেই প্রচন্ড ভালো বলেছে। তোমাদের তবে কয়েকজনের মধ্যে গ্রুপ মেম্বারের কিছু গন্ডগোল হয়েছিল, সেটা একটা সমস্যা হয়ে গেছিল যে গ্রুপ মেম্বারকে পাওয়া যাচ্ছে না, যাই হোক সেটা ব্যাপার না, বাট যারা বাকিটা পরে ম্যানেজ করেছে ইট ওয়াজ রিয়েলি গুড। আর একটা কথা যেটা আমি আগের দিন বলবো বলে ভেবেছিলাম, কিন্তু এত শর্ট টাইমে আর বলা হয়ে ওঠেনি, সেটা কোন গ্রুপ আমার ঠিক খেয়াল নেই, লাস্টের দিকে কোন গ্রুপ গুলোর মধ্যে একটা গ্রুপে হবে কেউ একজন কিছু একটা বলার সময় একটা ওয়ার্ড মেনশন করেছিল, দ্যাট ইজ হাউস ওয়াইফ। ব্যাপারটা হচ্ছে মডার্ন ইংলিশে আমরা এখন আর হাউস ওয়াইফ কথাটা ইউজ করি না, মানে ওটা অবসোলেট হয়ে গেছে, যেটা আমরা ইউজ করি ইনস্টেড অফ হাউস ওয়াইফ সেটা হচ্ছে হোম মেকার। হাউস ওয়াইফ আর মানে খুব একটা গ্র্যান্টেড ওয়ার্ড না, তো নর্মালি যেহেতু আমাদের অভ্যাস হয়ে আছে আমরা বলে ফেলি, বাট যখন বাইরে কোথাও ভালো জায়গায় বলতে যাবে ট্রাই টু অ্যাভয়েড দিস ওয়ার্ড, তার কারণ আমরা হাউস ওয়াইফ আর ইউজ করি না, যেটা ইউজ করি সেটা হচ্ছে হোম মেকার। আর আরেকটা পয়েন্ট দেখলাম, কেউ একজন কম্পেয়ারিজিং এ গেছিলে, সেটা হচ্ছে রতন টাটা ভার্সেস আই গেস মার্ক জুকারবার্গ হবে, আই থিঙ্ক সো, এইটাই ছিল যা মনে পড়ছে আমার কম্পারিজন, যে রতন টাটা এত বিজনেস করছে স্টিল বোধ হয় 7-8 নম্বর নাকি 19 নম্বর সামথিং এরকম, আর জুকারবার্গ এত কম এজে, মানে রতন টাটা অবভিয়াসলি অনেক বয়স হয়ে গেছে, কিন্তু জুকারবার্গ এত কম এজে মানে টপ রিচ লোকদের মধ্যে একজন হয়ে উঠেছে। এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ইটস নট লাইক জুকারবার্গের ফেসবুক টু মাচ ফেমাস, তার জন্য উনি এত করে ফেলেছেন, আর রতন টাটা সেটা করতে পারেনি বলে এত এজেও মানে টপ টপ 10 বা টপ 5 এর মধ্যে পৌঁছতে পারেনি এরকম, ইটস নট লাইক দ্যাট। ব্যাপারটা হচ্ছে রতন টাটা সবকিছু মিলে প্রচুর, মানে এহেন জিনিস নেই, এহেন ফিল্ড নেই যেখানে উনি মানে বিজনেস করছেন না, সো ওনার ইনকাম কিন্তু প্রচুর হাই। ব্যাপার যেটা আছে না, সেটা উনি হচ্ছে উনি চ্যারিটিতে সব ডোনেট করে দেন বেশিরভাগটাই। যা ইনকাম করেন তার প্রায় বোধহয় 60-70% যতদূর আমি জানি পুরোটাই চ্যারিটিতে চলে যায়, আর জুকারবার্গ তারা পাক্কা বিজনেসম্যান, তারা অত চ্যারিটিটা অবভিয়াসলি করবেন না। তো সমস্যাটা হচ্ছে যেটা, উনি যদি চ্যারিটিটা না করতেন, চ্যারিটি করাটা যদি উনি বন্ধ করে দেন, তাহলে উনি কিন্তু নাম্বার 1 পজিশনে চলে যাবেন, ওনার এতটাই ইনকাম, মানে যারা এখন আছেন তারা কেউ ধারে কাছে থাকবে না যেটা রতন টাটা যেতে পারে, কিন্তু ওই 70% আই গেস আমি শুনেছিলাম পার্সেন্টেজটা, হ্যাঁ কত 60% 60% ওই 60% হচ্ছে উনি চ্যারিটিতে দান করে দেন, দ্যাট ইজ ওয়াই উনি নাম্বার 1-এ পৌঁছতে পারছেন। তাহলে 60% দান করেও উনি যে জায়গায় আছে, তাহলে তোমরা ইমাজিন করতে পারো যে উনি অ্যাকচুয়ালি কতটা ইনকাম করছেন। সো ইটস নট লাইক এজ বা ফেসবুক ভার্সেস, মানে এটা কম্প্যারিজনের জায়গাটাই নেই যে জুকারবার্গ ভার্সেস রতন টাটা। যাই হোক, এই দুটো পয়েন্ট যেটা শুনেছিলাম আমার আগের দিনই বলার ইচ্ছা ছিল কিন্তু একদমই টাইম পাইনি বলে বলিনি, সম্ভবত ফার্স্ট ইয়ারেরই গ্রুপ বলে আমি এখানে মেনশন করলাম। ওকে চলো এবার আমরা আমাদের অ্যাকচুয়াল জায়গায় ফিরে যাই, বাট স্টিল ইট ওয়াজ রিয়েলি গ্রেট যে কজন তোমরা বলেছো, আর প্রত্যেকে প্রচন্ড ফ্লুয়েন্ট। কারা বলছিল এখানে যে আমরা ইংলিশে অত এভাবে বলতে পারবো না, আমাদের ভয় লাগছে, মানে কোনো কোয়েশ্চেনই ওঠে না, আমরা প্রত্যেকে ফ্যাকাল্টিরাও পরে আলোচনা করছে যে ফার্স্ট বার প্রেজেন্টেশন হচ্ছে এটা তো দেখে মনেই হয়নি। সো এগেইন থ্যাংক ইউ প্রত্যেককে, প্রত্যেকটা গ্রুপকে। আচ্ছা ওকে, তো আমরা আগের দিন ডেসিমাল টু বাইনারিটা করে ফেলেছিলাম, এবার সে নাম্বারটা নিয়েছিলাম 58.25, তো ডেসিমাল টু বাইনারিটা তো ঠিক ছিল, এবার ডেসিমাল টু অক্টাল।
ডেসিমাল টু অক্টাল যখন আজকে তোমরা নিজেরা পেপারে করবে, কিন্তু প্রত্যেকে আমি এই ধরনের লেখাটা গ্রুপে দিতে চাই না। যাই হোক, আচ্ছা বেশি এক নিয়ে মিনিট। করবো, তাই তো? হ্যাঁ 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 ওকে। ডেসিমাল টু অক্টাল, ডেসিমাল টু অক্টালে আমার নাম্বার হচ্ছে 58.25। তো হোয়াট উই ক্যান ডু যখন এরকম পাবো, ডেসিমাল হচ্ছে 10-এ, অক্টালের বেস কত? 8-এ। তাহলে 58, এটা যেরকম আমরা ডেসিমাল টু বাইনারিতে করছিলাম 2 দিয়ে ভাগ করে করে, এখানে ডেসিমাল টু অক্টাল করব 8 দিয়ে ভাগ করে করে, তাহলে 7 8 56, মানে 56। তাহলে আমার যেটা পড়ে রইলো সেটা হচ্ছে 2। আমরা রিড কিভাবে করি? নিচের থেকে উপরের দিকে আপ করি, তাহলে হোয়াট উই উইল গেট? 72। এবার 25 এর পার্টটা কিন্তু আমরা এখনো কমপ্লিট করিনি। তাহলে 25 এর পার্টটা আগেরটায় কি করেছিলাম? ইনটু 2 করেছিলাম। এখানে যেহেতু অক্টাল করছি, আমরা করব 25.25 ইনটু 8। তাহলে এখানে হচ্ছে 200, তাহলে 200 আর 0.25, তার মানে 2.00। তাহলে আমরা ইন্টিজার পার্টটায় পেলাম 72 আর 14 এর পার্টটায় পেলাম 2। তাহলে আমার অ্যাকচুয়াল নাম্বারটা কি হলো? 72.28, বেস 8। এটা হচ্ছে অক্টালের জন্য। আচ্ছা আমি আগে একটু শর্টে কনভার্সন গুলো দেখিয়ে দিই। এবার যাচ্ছি ডেসিমাল টু হেক্সা। ডেসিমাল টু হেক্সা যখন করব, তাহলে 10 আর হচ্ছে 16, তাহলে সেম প্রসেস, 58 আমরা 16 দিয়ে ডিভাইড করব, তাহলে 3 16 48, তাহলে 48, এখানে আমার পড়ে রইল 10, তাহলে 3 2 10 এভাবে। এবার থ্রি এ হবে তোমার, এটা কারণ আমরা 10 তো নিই না হেক্সাতে, তাহলে 10 এর ক্ষেত্রে কি হবে? 3 a পয়েন্ট। এবার 0.25 এর পার্টটা, 0.25 ইন্টু 16, উইচ ইজ 4.00। তাহলে আমার 3 a পয়েন্ট 4, এখানে আমার বেস হচ্ছে 16। তাহলে ডেসিমাল টু হেক্সা, ক্লিয়ার? এই দুটো, ডেসিমাল টু অক্টাল এন্ড ডেসিমাল টু হেক্সা, সেম বাইনারি প্রসেসেই ছিল, বাইনারি যেভাবে করেছি সেম। আচ্ছা এবার একটা তোমরা করো, সেটা হচ্ছে বাইনারি টু ডেসিমাল। আগের দিন করে ফেলেছিলাম বাইনারি টু ডেসিমাল, যেটা আমার নাম্বার আছে সেটা হচ্ছে 100.101, বেস 2। এটা হচ্ছে কত হবে বেস 10? আচ্ছা এগুলো তোমরা পেপারে কিন্তু নোট ডাউন করবে কপিতে। আমি 18.875। 18.87, 18টা ঠিক আছে, বাট 0.875 বোধহয় হচ্ছে না। ওনো ম্যাম, একটা মিনিট একটা মিনিট একটা মিনিট। হ্যাঁ 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 ম্যাম, 625 হবে, 625। ইয়েস, 18.625 ম্যাম, কারণ ওই 2^-2 তে 0 ছিল, তো ওটা 0.25, আমি ওই 0টাকে ভুল করে ধরে ফেলেছিলাম তাড়াহুড়োতে।
আচ্ছা, বাকিদের তাদের কারোর হয়েছে? নাম করছি। হুম 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 হ্যাঁ বলো। 16.625 আসছে। না, 18.625 আসছে। আচ্ছা, আমি একটু ট্রাই করি আচ্ছা আমিও। আচ্ছা আমি দেখছি। আমরা পয়েন্টের একটা হচ্ছে রাইট সাইডে একটা দেখব আর লেফট সাইডে একটা দেখব। তাহলে এখানে হচ্ছে 0, 1, 2, 3, 4, জাস্ট সুবিধার জন্য মার্ক করে নিলাম। এখানে -1, -2, -3। আচ্ছা, এবার আমরা অ্যাকচুয়াল মাল্টিপ্লিকেশনের জায়গায় যাই। কি হবে, ওয়ান, যেখানে ওয়ান বেসিক্যালি আমরা সেটাই নিই, তো জিরো গুলো রাখতেও পারো নাও রাখতে পারো। আমি শর্টকাটে করি, 2 টু দি পাওয়ার 4 প্লাস, এবার 0 ইনটু 2 টু দি পাওয়ার 3 করতেও পারো নাও করতে পারো। তাও তোমরা প্রথম প্রথম করছো বলে পুরোটাই রাখো, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার 3 প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 1 প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার 0। এই পার্টটা হলো। এবার আমি মাইনাসে, মানে পয়েন্টের ওপারে পার্টটা যাচ্ছে, প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার -1 প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার -2 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার -3। তাহলে এখানে কি পেলাম, 16 প্লাস 0 প্লাস 0 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 1, এখানে পেলাম 2 প্লাস 0 প্লাস, এটা বেসিক্যালি হাফ, 1/2, তার মানে এখানে হচ্ছে 0.5 প্লাস, এটা 1/4, এখানে হচ্ছে 0.125। এই হচ্ছে আমার টোটালটা বাই, মানে এটার বেসিক্যালি বেসটা কত, 10। মাঝে একটা জিরো আছে, ওকে, এই পার্টটার জন্য জিরো আছে। তাহলে টোটাল আমি অ্যাকচুয়ালি যদি কাউন্ট করি, এটা কবে, 16, 17, 18, 18 পয়েন্ট, আর এখানে 5 আর 1 টু 5, তাহলে এখানে কি পাচ্ছি, 6 টু 5 10। তাহলে আমার অ্যাকচুয়ালি বাইনারি নাম্বার ছিল 10010.101, সেটাকে ডেসিমালে কনভার্ট করে আমি অ্যান্সার পেলাম 18.625। সবার এসছে 18.625? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম, এটা ইয়েস। ওকে ওকে, আচ্ছা, বাকিদের সবার বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে? ইয়েস ম্যাম। ওকে, আর সবার কপিতে ডান? ইয়েস ম্যাম, ডান। ইয়েস ম্যাম, কপিতে করেই করছি। ওকে, দেন আমরা নেক্সট একটা কনভার্ট। আচ্ছা, আমরা একটু সবগুলো দেখলাম, এবার একটু শর্টকাটটাও দেখে রাখি, কারণ এমসিকিউ যদি করতে হয় তাহলে অতটা পুরো টু মাচ করে কাজ নেই। কিন্তু যদি, হ্যাঁ, ধরো সেমে তোমাদের কনভার্সনে কোয়েশ্চেন এসেছে 5। হ্যালো ম্যাম। হ্যাঁ 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 হ্যালো হ্যাঁ ম্যাম, বলো। ম্যাম প্লিজ হ্যাঁ চেক বলো। করতে পারি ম্যাম স্ক্রিন? আচ্ছা আচ্ছা, ওকে 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 ম্যাম। হ্যাঁ ম্যাম, হয়ে গেছে ম্যাম। আচ্ছা, সেমে সে তোমাদের কনভার্সনের মার্কস যদি এরকম 5, 4 কি মোটামুটি 3 পর্যন্ত যদি দেয়, তাহলে কিন্তু পুরো ডিটেলসে করতে হবে। আদারওয়াইজ যদি একটু শর্টে থাকে, তাহলে একটু শর্টকাট ট্রিক মারতে পারো। তো আমি আগে করছি, তারপর আমি পুরো ব্যাপারটা বলছি, বাইনারি টু অকটাল। আচ্ছা, নর্মাল আমার যদি বাইনারি টু অক্টাল এটা করতে হয়, তাহলে আমি কি করব, ফার্স্টে আগে বাইনারি টু ডেসিমাল করব, দেন ডেসিমাল টু অক্টাল করতে হবে পুরো প্রসেসটা। এই যে নাম্বারটা দেব সেটা বাইনারি টু অক্টাল করতে গেলে আমার প্রসেসটা একটু লং। এবার ম্যাম, ম্যাম,
ম্যাম বলছি বাইনারি টু অক্টালে, অক্টালে তো আমরা জানি সাতের বেশি যায় না, আর আমরা সাতের ইকুইভ্যালেন্ট বাইনারি তো জানি, তো দেখেই তো বসিয়ে দিতে পারবো, কনভার্ট করার দরকারই নেই। সেটা কিন্তু খুবই কমপ্লিকেটেড জায়গায় চলে যাবে, মানে একটা এদিক ওদিক হলেই কিন্তু হয়ে গেল। সেজন্য আমাদের নর্মাল প্রসেস আমরা কি করি, বাইনারি টু তোমাকে চেঞ্জ করতে। আর তুমি বাইনারি কত, দুই দুই করে কত, একটা হচ্ছে না দুটোতে হচ্ছে, তুমি কি করে মানে 0001 1011 তারপরে আবার 0001 1011 আর পাশে 40 041, তো 7 অবধি তো জানা হয়ে গেল, এবার অক্টালের ইকুইভ্যালেন্ট ওটা বসিয়ে দিলে হয়ে যাবে না? বড় দেয় তখন তো মুশকিল। আমি সেখানেই শর্টকাটটা বোঝাচ্ছি যে অ্যাকচুয়ালি আমরা কি করি, কারণ তুমি বুঝবে কোন জায়গাটাই নেবে, কতটা নেবে, সেটা তো একটা কনফিউশন। তোমার নাম্বারটা সেই মানে প্রচুর 1111 000 এরকম অনেকখানি যদি দেয়, তো তোমার তো ধরতে অসুবিধা হবে যে কোন জায়গাটা নেব, কোন ওয়ান পর্যন্ত আমি ভ্যালুটা নেব বা কোন জিরো পর্যন্ত ভ্যালুটা নেব। সেরকম যখন সেখানেও শর্টকাট, সেজন্যই আমি বলছি এখানে একটা শর্টকাট আছে, যেটা হচ্ছে নর্মাল যদি এরকম এত বড় মার্কসের যদি কোয়েশ্চেন আসে, তোমরা কি করবে, বাইনারি টু আগে তোমাকে ডেসিমাল করতে হবে, দেন ডেসিমাল টু অক্টালে যাবে। কিন্তু সাপোজ আমার নাম্বারটা দিয়েছে 101110.01101, এটা হচ্ছে আমার বাইনারি নাম্বার দেওয়া, আমি এটাকে অক্টালে নিয়ে যাব। আচ্ছা বাইনারিতে বেস কি ছিল, টু, আর অক্টালে বেস হচ্ছে 8। আমরা অ্যাকচুয়ালি কি করব, এই 8 কে টু এর রিপ্রেজেন্টেশনে লিখব, তার মানে বাইনারিতে 2, 8 হচ্ছে কি 2 টু দি পাওয়ার 3। তাহলে এই 2 টু দি পাওয়ার 3 মানে আমরা এবার পাওয়ারটা নিয়ে কাজ করব, 3। সো হোয়াট উই উইল ডু ইজ, পয়েন্টের লেফট সাইড পার্টটা আমরা 3 3 গ্রুপিং করব, তিনটে তিনটে গ্রুপিং করব, মানে পয়েন্টের একদম লেফট থেকে স্টার্ট করব। ওকে, স্টার্টিং থেকে নয়, মানে সে আমার নাম্বারটা 1001 1 এরম আছে, তাহলে আমি প্রথম তিনটে 1 আর পরের তিনটে 1 আর লাস্ট একটা 0 পড়ে রইলো, নট লাইক দ্যাট। আমরা কি করব, ফার্স্টে তিনটে আগে নেব, তারপরে তিনটে আগে নেব, এবার 1 পড়ে রইলো, 1 মিন্স আমরা আগে দুটো 0 করে এই তিনটেকে আবার গ্রুপ করতে পারি। সো আমরা লেফট টু রাইট, সরি রাইট টু লেফটের দিকে গিয়ে 3 3 গ্রুপিং করব। এবার পয়েন্টের রাইট সাইড যখন করব, রাইট সাইডে করব, লেফট টু রাইট এর দিকে গ্রুপিং করব, মানে 0 1 1 একটা গ্রুপ, দেন 0 1 আর একটা গ্রুপ, এরকম যাবে। তো 0 1 মানে এখানে আমি একটা 0 ইমাজিন করতে পারি এভাবে। এবার 1, এবার আমরা গ্রুপিং পার্টটা জানা আছে, আমি একটা কালারটা একটু চেঞ্জ করে দিই, এই পার্টটা একটা গ্রুপ, এই পার্টটা একটা গ্রুপ, এখানে একটা গ্রুপ, এই পার্টটা একটা গ্রুপ, ওকে, এই হচ্ছে আমার গ্রুপিং। এবার গ্রুপিং যখন হয়ে গেল, আমি ডাইরেক্টলি এই 110 মানে হচ্ছে 6 আর 0101 মানে 5 টা বসিয়ে দিতে পারবো, পয়েন্ট 011 মানে হচ্ছে 3 এন্ড 010 মানে 2 এটা বসিয়ে দিতে পারবো। তাহলে বাইনারি টু অক্টাল আমার খুব শর্টে কনভার্ট হয়ে গেল, ক্লিয়ার? ইয়েস ম্যাম, ক্লিয়ার। আচ্ছা বাকিদের ক্লিয়ার, কারোর কোনো ডাউট থাকলে আমাকে। ম্যাম গ্রুপিং এর পরটা একটু বোঝান। হ্যাঁ ওকে, আমি আরেকবার বলছি, আমি এই নাম্বারটাতেই বলছি, 101 1 1 0.01 1 0 1 0, এটা হচ্ছে আমার টোটাল নাম্বারটা। হোয়াট আই উইল ডু ইজ, আচ্ছা আমার এই নাম্বারটা কিসে আছে, বাইনারিতে, আমি নিয়ে যাব কিসে, অক্টালে। অক্টালের বেস কত, 8, বাইনারির বেস 2, প্রত্যেকটাই দেখবে মোটামুটি তুমি 2 এর সাথে কানেক্ট করতে পারবে, 2 দেন 8 দেন 16, প্রত্যেকটাই কিন্তু 2 এর পাওয়ার দিয়ে তুমি সামহাও রিপ্রেজেন্ট করে ফেলতে পারবে। আচ্ছা তাহলে এখানে 8 মানে 8 আমরা কিভাবে লিখতে পারি, 2 টু দি পাওয়ার 3, মানে 2 ইনটু 2 ইনটু 2, 3 টাইমস 2, তাহলে 8 হচ্ছে আমার 2 টু দি পাওয়ার 3। তাহলে বেসিক্যালি 2 কতবার আছে, 3 বার, দ্যাট ইজ ওয়াই আমরা 3 3 করে গ্রুপিং করি। এবার 3 3 করে গ্রুপিং কিভাবে করব, পয়েন্টে আছে আমার নাম্বারটা, যখন পয়েন্ট থাকবে, পয়েন্টের লেফট হ্যান্ড সাইড এদিকে হচ্ছে রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে পয়েন্টে যখন আমি গ্রুপিং করব, পয়েন্টের লেফট হ্যান্ড সাইডে যখন আমি গ্রুপিং করব, আমার গ্রুপিংটা কিভাবে যাবে,
রাইট টু লেফটের দিকে মুভ হবে, রাইট হ্যান্ড সাইডে যখন গ্রুপিং করব লেফট টু রাইটে মুভ হবে। তাহলে পয়েন্টের এপাশেই ফার্স্ট ডিজিট যেটা আছে সেটা হচ্ছে জিরো। জিরোর থেকে স্টার্ট করে তিনটে নাম্বার একটা গ্রুপে, দেন পরের তিনটে নাম্বার একটা গ্রুপে। এখানে সাপোজ এক্সাম্পল দিচ্ছি, এর সাথে আমার আরেকটা ওয়ান পড়ে রয়েছে, সেক্ষেত্রে আমরা এগেইন ওয়ান কে গ্রুপ ওয়ানের সাথে আর কিছু নেই, জাস্ট ওয়ান ছিল, ওয়ান সিঙ্গেল পড়েছিল, কিন্তু আমরা গ্রুপ কিসে করি তিনটে, দ্যাট ইজ ওয়াই আমরা ইমাজিন করে নেবো এর আগে দুটো জিরো আছে বলে ওয়ান কেও আমরা সিঙ্গেল যেটা পড়ে থাকছে সেটাকেও আমরা আরেকটা গ্রুপের মধ্যে ফেলবো। ওকে, এই পার্টটা ডান। নেক্সট কি আছে, পয়েন্টের রাইট হ্যান্ড সাইড পার্টটা আমরা গ্রুপ করবো। রাইট হ্যান্ড সাইডে কি, পয়েন্টের ডাইরেক্ট একদম লেফটে, ইমিডিয়েট লেফটে কি আছে, জিরো। এবার যখন পয়েন্টের রাইট হ্যান্ড সাইডে করছি আমরা ফার্স্ট ডিজিটটা থেকে গ্রুপ করা স্টার্ট করব। তাহলে জিরো ওয়ান ওয়ান একটা তিনটের গ্রুপ, দেন জিরো ওয়ান জিরো আরেকটা গ্রুপ। সেম ওয়েতে এখানে যদি আমার জিরো বা ওয়ান কিছু একটা পড়ে, জিরো হলে ঠিক আছে, ওয়ান যদি পড়ে থাকতো তাহলে এখানে আমি ধরে নিতাম এগেন দুটো জিরো আছে বলে এই তিনটেকে একটা গ্রুপিং এ ফেলতাম। তাহলে গ্রুপিং পার্টটা ক্লিয়ার? ইয়েস ম্যাম, গ্রুপিং পার্টটা ক্লিয়ার। ওকে, এবার আমার গ্রুপ হয়ে গেল। নেক্সট আমি এটা বাইনারি টু অক্টালে রিপ্রেজেন্ট করছি, তাহলে এই যে ওয়ান ওয়ান জিরো এটার মানে কি, এটার মানে ওয়ান ওয়ান জিরো তে আমরা বাইনারি, ওয়ান ওয়ান জিরো মানে অ্যাকচুয়ালি কি, সিক্স, জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান, তাহলে এটা হলো জিরো ওয়ান টু থ্রি, দেন এগেন জিরো 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 ওয়ান ওয়ান জিরো, তাহলে এই পার্টটা পুরোটা জিরো ছিল, এখানে ওয়ান থাকবে, তাহলে তাহলে থ্রি ফোর ফাইভ সিক্স, তাহলে ওয়ান ওয়ান জিরো মানে হচ্ছে সিক্স, সো এখানে এই নাম্বারটা ওয়ান ওয়ান জিরো হচ্ছে সিক্স। সেম ওয়েতে এইটার মানে হচ্ছে ফাইভ, দেন জিরো ওয়ান ওয়ান, জিরো ওয়ান ওয়ান কোথায়, জিরো ওয়ান ওয়ান এখানে আছে থ্রি, তাহলে এখানে হচ্ছে থ্রি অ্যান্ড জিরো ওয়ান জিরো, তার মানে জিরো ওয়ান, সরি জিরো ওয়ান জিরো তার মানে টু, তাহলে আমার মার্কসটা নাম্বারটা অ্যাকচুয়ালি কি হলো, ফিফটি সিক্স পয়েন্ট থ্রি টু, এটা বেস হচ্ছে এইট। তাহলে আমি বাইনারি যে এই নাম্বারটা পেয়েছিলাম বা এই যে নাম্বারটা পেয়েছিলাম সেটা গ্রুপিং করে শর্টকাটে আমি বাইনারিকে অক্টালে কনভার্ট করলাম। ক্লিয়ার? ইয়েস ম্যাম, ক্লিয়ার। ইয়েস। নেক্সট সেম ওয়েতে সে এবার আমি বাইনারি টু হেক্সা করছি। হ্যাঁ, এটাতে চারটে করে গ্রুপিং করতে হবে, মানে চারটে বিট, কিন্তু ওয়েটা এক, মানে ইমিডিয়েট নেক্সট পয়েন্টের ইমিডিয়েট নেক্সট যেটা আছে সেখান থেকেই আমায় অলওয়েজ গ্রুপিং স্টার্ট করতে হবে। সে আমার নাম্বারটা কি দেওয়া আছে, জিরো ওয়ান জিরো ট্রিপল ওয়ান, দেন জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান, এটা একবার তোমরা ট্রাই করো তারপর আমি দেখাচ্ছি।
27.68 এ তোমার নাম্বারটা হচ্ছে 27.68 আর কারোর অন্য কোনো অ্যানসার না আমার 2E.68 আসছে আচ্ছা 2E.68 এনিওয়ান এলস ওকে অ্যাকচুয়ালি অ্যানসারটা হচ্ছে 2E.68 হাউ কিভাবে তাহলে আমরা বাইনারি 2 আর হেক্সাডেসিমাল মানে 16 তাহলে 16 কি হচ্ছে 2^4 তাহলে আমরা গ্রুপিংটা কততে করব 4 এ গ্রুপ করব পয়েন্টের ইমিডিয়েট নেক্সট যে আছে সেখান থেকে আমার গ্রুপিং স্টার্ট হবে এটা এবার 0 1 4 এ রইল তার মানে এখানেও চারটে নিতে হবে আমি ধরে নিচ্ছি এখানে দুটো 0 আছে এগেইন পয়েন্টের ইমিডিয়েট নেক্সট যে 0 আছে মানে নেক্সট যে নাম্বারটা আছে সেখান থেকে গ্রুপিং করব জাস্ট একটা সিঙ্গেল 1 পড়ে রইল এই 1টাকে আমি ধরে নিলাম পরে তিনটে 0 আছে ওকে তাহলে এই ট্রিপল 1 0 যদি তোমাদের আমি অলরেডি আগের দিন অনেকগুলো নাম্বারের কনভার্সন একটা লিস্ট মতো করেছিলাম স্টিল সাপোজ তোমার মনে নেই নাম্বারটা তাহলে ট্রিপল 1 0 এটা কি হবে এখানে এটার মানে হচ্ছে 8 এখানে হচ্ছে 4 এখানে হচ্ছে 2 তাহলে 8+4+2 এটা হচ্ছে 14 14 14 মিন্স আমি যখন হেক্সাডেসিমালে করছি আমার নাম্বারটা হচ্ছে কি তার কারণ ম্যাক্স আমি যেতে পারি 15 পর্যন্ত 15 আসে হচ্ছে এফ তাহলে 14 হচ্ছে ই তাহলে এই ট্রিপল 1 0 হলো ই এবার 0 0 1 0 তার মানে 1 0 ফার্স্টেই আমরা জানি এটা পয়েন্ট এবার 0 1 1 0 সেম ওয়েতে আমরা জানি 0 1 1 0 করলে পাবো 6 দেন 1 0 0 0 তার মানে 0 1 2 3 3 মানে 8 তাহলে এখানে পেলাম হচ্ছে 8 তাহলে অ্যাকচুয়ালি নাম্বারটা হচ্ছে 2E.68 এটা হেক্সাডেসিমালে করেছি দেন এর বেস হচ্ছে 16 ক্লিয়ার কিভাবে গেল ম্যাম আমি না ওই 0000 করেছিলেন তো ওটাকে না আমি উল্টে দিয়েছি মানে 0001 আমি করে দিয়েছিলাম মানে লিখেছি 0001 তো ওই কারণে আমার 27টা চলে এসেছে ঠিক আছে কিন্তু নেক্সট টাইম এরকম ভুল করো না পরীক্ষায় কিন্তু 5 নম্বর পুরো জলে চলে যাবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলো ম্যাম বলছি এই জাস্ট এইটুকু প্রবলেমটার জন্য 5 নাম্বার থাকে 5 4 এরকম থাকে সে তো মানে যিনি পরীক্ষা নেবেন তার মানে তার ইচ্ছায় না ইন্টারনালে যদি সে থাকে তো এরকম দিতেই পারে নাম্বার আর তোমায় তো এই শর্টকাটে সবসময় করতে হবে না তোমায় যদি নম্বর দেয় ওরকম বেশি তাহলে তোমাকে সেই বাইনারি টু ডেসিমাল করে ডেসিমাল থেকে হেক্সা ডেসিমাল এইভাবে করতে বললাম এটা জাস্ট শর্টকাট হ্যাঁ শর্টকাট আমি বোঝানোর এটা ধরো এমসিকিউ তে এসছে বা তোমরা কোন এন্ট্রান্স পরীক্ষা দিচ্ছ সেখানে এসেছে তো তখন কুইক কনভার্সনের জন্য হচ্ছে শর্টকাট এরকম আদারওয়াইজ কিন্তু আমরা লং প্রসেস দিয়ে যাব ওকে এটা হলো নেক্সট হ্যালো ম্যাম হ্যাঁ হ্যাঁ বলো ম্যাম বলছি কি ওই 8 4 2টা না বুঝতে পারলাম না মানে ওই 1 1 1 0 8 4 2টা হলো কি করে 1 1 1 0 ঠিক আছে এটা বাইনারি এটাকে আমি নর্মাল আমার ডেসিমালের নাম্বারে ভাবছি কত হচ্ছে এখানে মানে আমরা ইন্ডেক্স গুলো যেটা রাখি ইন্ডেক্স কি 0 1 2 3 তাহলে এটার জন্য যে অনলি 1 এর জায়গাগুলো আমরা 2 গুলো কাউন্ট পাই কারণ 0 × 2 এর পাওয়ার যাই হোক না কেন ওই পার্টটা 0 ই হবে তাহলে অ্যাকচুয়ালি আমার এই তিনটের জন্য 2^3 + 2^2 + 2^1 এটার মানে 0 × 2^0 করে সেই 0 ই হয়ে যেত তাহলে অ্যাকচুয়ালি আমি কি পেলাম 2^3 মানে 8 + 2^2 মানে 4 + 2^1 মানে 2 তাহলে 8+4+2 এটা করে কত হচ্ছে 14 দেন 14 মানে যখন এবার 14 পেলাম আমি ডেসিমালে নাম্বার পেলাম 14 আমি অ্যাকচুয়ালি লিখবো কিসে লিখছি কিন্তু আমি হেক্সাডেসিমালে হেক্সাডেসিমালে 9 এর পর যখনই 10 হয়ে যাবে তখন তো আর আমার ডেসিমালের সাথে সেম নাম্বার রাখি না 9 পর্যন্ত ডেসিমালের সাথে হেক্সাডেসিমালও সেম কিন্তু যেই মুহূর্তে 10 কে আমরা লিখবো এ
11 কে লিখবো বি সেম তাহলে 14 যখনই এলো 14 তো আমরা ডেসিমাল আর হেক্সাডেসিমাল সেম রাখবো না তাহলে 14 কে কি লিখবো 14 হচ্ছে ই দ্যাট ইজ ওয়াই 1110 মানে এই জায়গা লিখেছি ই ক্লিয়ার এবার হ্যাঁ হ্যাঁ ম্যাম আসলে আমি বুঝতে পারি হ্যাঁ এবার বুঝতে পারছি ওকে ওকে ঠিক আছে নিউ মানে এখন একটু সমস্যা হচ্ছে একটু দু তিন দিন অভ্যাস হয়ে গেলে তারপর এই জিনিসগুলো বুঝতে পারা যাবে আচ্ছা এটা হলো বাইনারি টু হেক্সাডেসিমাল এবার আগে আমরা অক্টালে কনভার্সন দেখে ফেলেছি বাইনারি টু অক্টাল দেখলাম আগেরটায় এবার সে আমার অক্টালেই নাম্বার আছে আমি বাইনারিতে যাব নেক্সট স্লাইডে যাচ্ছি ওকে অক্টাল টু বাইনারি তাহলে আমার অক্টালে সে নাম্বারটা আছে 145.23 এটা হচ্ছে 8 বেস এটাকে আমায় বাইনারিতে কনভার্ট করতে হবে তো আমরা অলরেডি শর্ট টেক্স কিছু করেছিলাম তাহলে সেখান থেকে কারোর কোনো আইডিয়া যে অক্টাল টু বাইনারিতে তাহলে আমরা অ্যাকচুয়ালি কি করব এনিওয়ান দুটো করে গ্রুপিং করব না অ্যাকচুয়ালি মানে কাছাকাছি গেছো পয়েন্টটা হচ্ছে কি যখন আমরা অক্টাল টু বাইনারি যাচ্ছি আমরা সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্ট নেব 1 কে 1 নেব 4 নেব 5 নেব কিন্তু এটাকে রিপ্রেজেন্টেশন যেটা করব সেটা হচ্ছে অক্টালে আছে তো নাম্বারটা তাহলে আমরা 1 কে আমরা নর্মাল বাইনারিতে কি লিখি 01 রাইট 01 না লিখে আমরা 001 লিখবো মানে প্রত্যেকটাকে গ্রুপিং এ রিপ্রেজেন্ট করব তাহলে 145 অ্যাকচুয়ালি আমার নাম্বার হবে 001 1 ডান এবার 4 নিচ্ছি 4 কি 4 মানে হচ্ছে আমার 100 দেন 5 4 10 তাহলে 101 পয়েন্ট 2 কি ছিল 10 কিন্তু আমার 010 তাহলে 010 দেন এগেইন 3 তে কি লিখবো 011 তাহলে আমি তো প্রত্যেকটা তিনটে তিনটে নিয়ে প্রত্যেকটাকে রিপ্রেজেন্ট করলাম এবার এইটাকে এই 001 লিখে না লিখে এইভাবেও লিখতে পারো 110010.010011 এভাবেও লিখতে পারো বা 00 সামনে রাখতেও পারো হোয়াটএভার তাহলে আমার অ্যাকচুয়ালি অক্টাল টু বাইনারি নাম্বারটা হলো এটা ক্লিয়ার ইয়েস ওকে ইয়েস এবার সেম তাহলে অক্টাল টু হেক্সা যদি আমি করি সেম ওয়েতে তাহলে সে এখানে নাম্বারটা দেওয়া আছে 345 বেস 8 এটা বেস 16 এ কত হবে সেম প্রসেস এই প্রসেসেই চেষ্টা করো থ্রি ট্রিপল জিরো ফোর ট্রিপল জিরো ফাইভ কি
004 005 मैम 000 मैम 000 তিনটে 05 কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার তো অ্যাকচুয়ালি এটা আরেকটু ছোট আসার কথা ছিল না 8 সেটাকে আমি 16 তে নিয়ে যাচ্ছি সো ইটস অ্যাকচুয়ালি এর থেকেও নাম্বারটা খুব ছোট আসার কথা ছিল কিন্তু এটা কিন্তু প্রচন্ড বড় মনে হচ্ছে ইয়েস ম্যাম হ্যাঁ তো মানে এটা বলার কারণ হচ্ছে যে পরীক্ষার সময় যদি এরকম আসে তাহলে বুঝতে পারবে মানে বুঝতে পারবে যে কোন জায়গাটায় অ্যাকচুয়ালি আমার সন্দেহজনক ব্যাপারটা হচ্ছে আর কোন জায়গায় নয় আচ্ছা আর কারোর এনিওয়ান এলস কেউ ট্রাই করেছো না এটা আমি বুঝতেই পারছি না কিরম করবো মানে আপনি মানে ছোট হবে যখন বললেন তো তারপর থেকে তো বুঝতেই পারছি না কিভাবে করবো আচ্ছা আমি হেল্প করছি তাহলে আমার নাম্বারটা কি আছে 345 আমি আগেরটা কি দেখেছিলাম অক্টালে যখন আমি করছি অক্টাল মানে এটাকে তিনটে তিনটেতে গ্রুপিং করি ওকে তাহলে 3 মিন্স আমার অ্যাকচুয়ালি নাম্বারটা কি 011 4 মিন্স 100 আর 5 মিন্স 101 এই হচ্ছে আমার অ্যাকচুয়ালি আমি এটাকে বাইনারিতে লিখলাম কিন্তু বেসিক্যালি অক্টাল টু বাইনারি করে ফেললাম নাও যখন আমি বাইনারিতে তো এখানে ডাইরেক্ট বাইনারি বলে ছেড়ে দিতাম কিন্তু এক্ষেত্রে তো আমি বাইনারি বলে ছাড়তে পারবো না কারণ এখানে হেক্সাডেসিমাল বাইনারি যেখানে 2 হেক্সাডেসিমাল সেখানে 16 মানে 2 টু দি পাওয়ার 4 তাহলে এই যেটা পেলাম এটাকে এগেন আমি 4 এর গ্রুপিং এ রিপ্রেজেন্ট করব তাহলে অ্যাকচুয়াল আমার নাম্বার হচ্ছে এখানে যখন আমি 4 এর গ্রুপিং তাহলে এটাকে আমি একবার নর্মালাইজ করে যদি লিখি কারণ সামনে 0 0 আছে নর্মালাইজ করলে আমার অ্যাকচুয়ালি কি হচ্ছে 0 1 1 1 0 দেন 0 1 0 1 তাহলে এই ফার্স্ট চারটে একটা গ্রুপ পরের চারটে একটা গ্রুপ আর লাস্টে 0 পড়ে আছে রাখতেও পারো নাও রাখতে পারো তাহলে 1 1 1 0 কে যখন আমি হেক্সাডেসিমালে লিখবো এটা হচ্ছে ই and 0101 কে যখন হেক্সাডেসিমালে লিখবো এটা হচ্ছে 5 তাহলে 345 এর বেস 8 কে যখন আমি হেক্সাডেসিমালে ট্রান্সফার করছি আমার অ্যাকচুয়ালি নাম্বারটা হচ্ছে E5 বুঝতে পারলাম কি হলো সামনে সামনে ওই মানে সামনে বলতে একদম লেফট হ্যান্ড সাইডে যেটা জিরোটা ছিল সেটাকে আমরা বাদ দিয়ে দিলাম হ্যাঁ তারপর আমরা তো চারটে চারটে গ্রুপিং করছি লেফট হ্যান্ড সাইডে জিরো মানে এখানে তাহলে আমি আরো চারটে তিনটে জিরো করে জিরো রাখতে হতো সো জিরো ই ফাইভ রাখি বা ডাইরেক্ট ই ফাইভ রাখি বেসিক্যালি ডাজেন্ট ম্যাটার ওয়ান থাকতো বাই চান্স তখন কিন্তু আমায় তিনটে আগে জিরো নিয়ে ওয়ান এর রিপ্রেজেন্টেশন করে কিন্তু লিখতো ওকে তাই এবার ক্লিয়ার বোঝাতে পারলাম কিভাবে হলো ইয়েস ম্যাম ইয়েস ম্যাম ক্লিয়ার বাকিদের সবার এটা আপনি মানে অক্টাল থেকে প্রথমে বাইনারি করলেন তো ওইটা তো মাথায় আসেনি মানে মানে ওই জন্য বুঝতে পারছি না যে ওখান থেকে কিভাবে 16 এ নিয়ে যাব বাইনারি করলে তবে নিয়ে যাওয়াটা অনেক সোজা হয়ে যাবে বলছি গ্রুপিং ম্যাটারস তো আগে আমরা বাইনারির ক্ষেত্রে তো ডাইরেক্ট লিখে দিলেই হয়ে গেল কোনো সমস্যা নেই কিন্তু অক্টালে যেরকম আমরা তিনটে তিনটে গ্রুপিং করতাম হেক্সাডেসিমালে অক্টালের তিনটেকে আবার পুরোটা ভেঙে এগেইন চারটে চারটে করে নতুন গ্রুপ ফরমেশন করে রিপ্রেজেন্ট করতাম হ্যাঁ এবার কে কি বলছিলে বলো ম্যাম বলছি এটা কি ম্যাম প্রাইম ক্যারেক্টারাইজেশন ওয়েতে হেক্সাডেসিমালে নিয়ে যাওয়া যাবে অক্টাল থেকে মানে হ্যাঁ সেক্ষেত্রে তোমাকে এগেন সেই অক্টাল টু ডেসিমাল করে দেন ডেসিমাল টু হেক্সাডেসিমাল এইভাবে করতে হবে মানে ডাইরেক্ট এটা আমি দেখাচ্ছি শর্টকাটে যাতে করতে পারো সেজন্য এবার একটু মানে লং ওয়েতেই আমি দেখাই সে তোমার আছে হচ্ছে অক্টাল দিয়েছে অক্টাল টু ডেসিমালে তোমাকে নিয়ে যেতে হবে নাম্বারটা অক্টালে নাম্বার দেওয়া হচ্ছে 254 বেস 8 ডেসিমালে কততে নিয়ে যেতে পারবে তাহলে আমরা যখন বাইনারি টু ডেসিমাল নিয়ে যাচ্ছিলাম কি করছিলাম নাম্বারটা থাকতো আর 2 এর পাওয়ার বসিয়ে মাল্টিপ্লিকেশন হতো সেম ওয়েতে এখানে জাস্ট 2 এর পাওয়ার না হয়ে 8 এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লিকেশন হবে ইন্ডেক্স যতটা যত পজিশনে নাম্বারটা আছে সেই 8 এর পাওয়ারে সেই ইন্ডেক্স দিয়ে নাম্বারটার সাথে মাল্টিপ্লিকেশন হয়ে অ্যাকচুয়াল আমরা ডেসিমাল নাম্বারটা পাবো তাহলে তোমরা এটা ট্রাই করো একটু
76 কি 76 আর কারোর অন্য কিছু না না 80 আস 80 এনিওয়ান এলস এটি অ্যাকচুয়ালি একটু বেশি কমে গেছে মানে কমার কথা কিন্তু এটা একটু টু মাচ কমে গেছে আচ্ছা অ্যাকচুয়ালি আমরা কি করব প্রসেসটা তাহলে এর ইনডেক্স হচ্ছে 0 এটা 1 এটা 2 তাহলে আমার নাম্বারটা কি 2 ইনটু 8 টু দি পাওয়ার 2 প্লাস 5 ইনটু 8 টু দি পাওয়ার 1 প্লাস 4 ইনটু 8 টু দি পাওয়ার 0 এটাই হচ্ছে অ্যাকচুয়াল আমার বেস 10 এর নাম্বার তাহলে ইয়েস 16 আর এখানে সরি 64 ইনটু 2 তাহলে এটা হচ্ছে 128 প্লাস 40 পাঁচাটে 40 প্লাস এখানে বেসিক্যালি 1 তাহলে এটা হচ্ছে 4 তাহলে অ্যাকচুয়াল নাম্বারটা হচ্ছে 172 বেস 10 ম্যাম অ্যাকচুয়ালি এটা মানে এটা আমার পুরো উল্টে গেছে মানে এটা করতে হতো 2 ইনটু 8 টু দি পাওয়ার 2 আমি করেছি 8 ইনটু 2 টু দি পাওয়ার 2 8 ইনটু 5 টু দি পাওয়ার 1 মানে এইরকম করে করে গেছে ওই জন্য আমার এত কমে গেছে হ্যাঁ নরমালি যখন আমরা বাইনারি থেকে কনভার্শন করতাম আমরা কি করতাম 1 0 এরকম আছে 1 থাকলো এটার জায়গায় 2 টু দি পাওয়ার 1 তো অ্যাকচুয়ালি ইনডেক্সটা কার মাথায় থাকে বেসের মাথায় রাখবো ইনডেক্সটা পাওয়ারে তো নাম্বারটা যেটা থাকবে সেটাই ক্লিয়ার এবার ইয়েস ম্যাম ইয়েস ম্যাম ওকে বাকিদের ক্লিয়ার প্রত্যেকে ইয়েস ম্যাম এটা ক্লিয়ার ওকে ওকে এবার সে হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল টু ডেসিমাল সে আমার নাম্বারটা আছে এ সি 16 এটাকে কত হবে ডেসিমাল তাহলে আমরা অ্যাকচুয়ালি এগেইন এ ইনটু 16 টু দি পাওয়ার 1 ওইভাবেই কিন্তু রিপ্রেজেন্টেশন করতে হবে যখন আমি ডেসিমালে নিয়ে যাচ্ছি তাহলে তোমরা ট্রাই করো ওকে 161 এনিওয়ান এনিথিং এলস আর কারোর অন্য কোনো কিছু অ্যানসার করেছে 172 আছে 172 হ্যাঁ হ্যাঁ বলো বলো কে বলছিলে বলো Am I audible? Yes, ma'am. Yes, ma'am. হ্যাঁ বলো পায়েল বলো নো ম্যাম নাথ ম্যাম ম্যাম হ্যালো ম্যাম ম্যাম 172 আসবে কারণ না 16 টু দি পাওয়ার 0 আছে 1 172 আসবে ম্যাম ওকে তাহলে অ্যাকচুয়াল আমার অ্যানসারটা হচ্ছে 172 নাও হাউ ইটস 172 কারণ যদি আটকে গিয়ে থাকে তাহলে অ্যাকচুয়ালি আমি করবো এ ইনটু 16 টু দি পাওয়ার 1 প্লাস সি ইনটু 16 এ মানে 10 10 ইনটু 16 টু দি পাওয়ার 1 প্লাস সি মানে 12 তাহলে অ্যাকচুয়ালি এখানে হচ্ছে 160 প্লাস 12 হুইচ ইজ 172 প্লাস 10 ক্লিয়ার দেখেছিলাম হচ্ছে আগের দিন দেখে নিয়েছিলাম আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
ডেসিমাল টু বাইনারি, যখন ডেসিমাল টু বাইনারি করছিলাম কিভাবে, আমরা দুই দিয়ে কন্টিনিউয়াস ডিভাইড করতাম, যে নাম্বারটা থাকতো সেটাকে এগেইন ডিভাইড করতাম, এবার যে রিমাইন্ডার গুলো পড়ে রইল সেগুলো আমরা সাইডে মেনশন করে রাখতাম যে কি রিমাইন্ডার, দেন নিচের থেকে শুরু করে কন্টিনিউয়াস পর পর উপর পর্যন্ত পুরো নাম্বারটা লিখলাম, তাহলে 111010 এভাবে লিখলাম। এবার পয়েন্টের পরে যে ফ্লোটিং পয়েন্ট নাম্বারটা যেটা রইলো, সেই নাম্বারটা ফ্র্যাকশন পার্টি যেটা রইলো সেটাকে আমরা কিভাবে করতাম, সেটাকে করার জন্য যেটা ইন্টিজার ছিল সেটাকে টু দিয়ে ডিভাইড, আর যখন ফ্র্যাকশন পার্ট থাকতো সেটাকে আমরা বেসিক্যালি টু দিয়ে মাল্টিপ্লাই করে যাব, পরে যে ইন্টিজারের পার্টে যে নম্বরটা পাবো সেটা রাখবো, কিন্তু ওটা ফার্স্টে যে নম্বরটা পেয়েছি সেটাই ফার্স্টে থাকবে, সেভাবে। তাহলে আমার বাইনারি টু ডেসিমাল কমপ্লিট হলো, সরি ডেসিমাল টু বাইনারি কমপ্লিট হলো। নেক্সট যখন আমি ডেসিমাল টু অক্টাল যাব, ডেসিমাল টু বাইনারিতে যেহেতু বাইনারি বেস টু তাই টু দিয়ে ডিভাইড করছিলাম, ডেসিমাল টু অক্টালে কি করব, আমার অক্টালের বেস হচ্ছে 8, তাহলে নম্বরটাকে আমি 8 দিয়ে ডিভাইড করব, দেন যে ওয়েতে আগেরটাই রিড করতাম নিচের থেকে শুরু করে ওপরে পর্যন্ত গিয়ে নাম্বারটা, এখানেও সেম রাখবো, তাহলে আমার নিচে ছিল 7, আগেরটা রিমাইন্ডার পড়েছিল 2, তাহলে 72। এবার ফ্র্যাকশন পার্টটা যখন আমি বাইনারিতে করছিলাম 2 দিয়ে মাল্টিপ্লাই হতো, এখানে অক্টালে করছি দ্যাট ইজ ওয়াই 8 দিয়ে মাল্টিপ্লাই হবে। এবার এখানে ডাইরেক্ট প্রথমবার 8 দিয়ে মাল্টিপ্লাই করার পরে আমি 2 পেয়েছি, ফ্র্যাকশন পার্টে 00 চলে এসেছে, দ্যাট ইজ ওয়াই আমার সেকেন্ড টাইম কিছু করতে হয়নি। এখানে যদি এগেইন সেম 1 থাকতো, 0.10, তাহলে এগেইন আমি 8 দিয়ে মাল্টিপ্লাই করতাম, পরে এখানে হয়তো 0 রইলো, তাহলে এগেইন 0 হতো, দেন পরের পার্টটা যেটা হলো সেটা এগেইন আমায় 8 দিয়ে গুণ করতে হতো, পরে ফার্স্ট পার্টে হয়তো 1 বা কিছু পেতাম, তাহলে এখানে 201, এইভাবে পয়েন্টের পর কন্টিনিউয়াস নাম্বারটা যেত। যেহেতু ফার্স্ট বারেই পেয়ে গেছি সেই জন্য আমার ফার্স্ট বারই পুরো সলভ হয়ে গেছে। নেক্সট হচ্ছে যখন ডেসিমাল টু হেক্সা ডেসিমাল যাচ্ছি, এখানে 16 দিয়ে ডিভাইড হবে, তাহলে 16 দিয়ে ডিভাইড হয়ে ফার্স্ট বার 3 টাইমস গেছে, দেন আমার রিমাইন্ডার কি পড়ে রইল 10, তাহলে আমরা কন্টিনিউয়াস নিচের থেকে রিড করব, তাহলে 3 10। এবার হেক্সা ডেসিমাল যখনই করছি ডেসিমালের সাথে হেক্সা ডেসিমাল 0 to 9 পর্যন্ত সেম, আফটার 9 যখনই 10 আসবে তখন আমরা ওটাকে আর 10 বলে লিখতে পারবো না, ওটাকে আমাদের এ বি সি ডি এভাবে রিপ্রেজেন্ট করতে হবে, তাহলে 3 10 মিন্স বেসিক্যালি 3 A। এবার 0.25 যেটা পড়ে রইলো, এগেন সেটাকে আমায় 16 টাইমস মাল্টিপ্লাই করতে হবে, যেটা আমি পেলাম 4.00, তাহলে ইন্টিজার পার্টে পেয়ে গেছি 4 আর ফ্র্যাকশন পার্টে 00, তাহলে সেকেন্ড টাইম মাল্টিপ্লিকেশন করার আমার কোনো জায়গা নেই, ডাইরেক্ট 4 সেটাই আমরা 0.4 বলে ফ্র্যাকশন পার্টে নাম্বারটা রেখে দিলাম। নেক্সট হচ্ছে যখন এবার বাইনারি টু ডেসিমালে যাব, তখন এটা আগের দিনও আমরা করেছিলাম যে 1 রাখবো, করে বেসিক্যালি আমরা গুনি কি যেই জায়গাগুলো 1 আছে সেটার ইন্ডেক্স কত আছে সেটা দেখবো, দেন 1 ইনটু, যেহেতু আমরা বাইনারি টু ডেসিমাল যাচ্ছে তার মানে 2 এর পাওয়ারে ওই ইন্ডেক্সটা রেখে আমরা মাল্টিপ্লাই করব, দেন ফাইনালি যোগ করে যে নাম্বারটা আসবে সেটা। আর যখন পয়েন্টের রাইট হ্যান্ড সাইডে যাচ্ছি তখন কি হবে, পাওয়ারটা আগেরটা ইন্ডেক্স 0 থেকে স্টার্ট হচ্ছিল, এখানে -1 থেকে স্টার্ট হবে, মানে বেসিক্যালি আমরা বাই 2 করছি, তাহলে 1 এখানে যেহেতু 101, তাহলে 2 টু দি পাওয়ার -1 হয়েছে প্রথমটা, আর পরেরটা 0ই থাকছে, তারপরেরটা হচ্ছে 2 টু দি পাওয়ার -3, এভাবে রিপ্রেজেন্ট হবে। নেক্সট কি আছে, বাইনারি টু অক্টাল, এখানে আমরা আইদার বাইনারি টু ডেসিমাল করে ডেসিমাল টু অক্টাল ওইভাবে যেতে পারতাম লং প্রসেসে, নর্মালি ছোটবেলায় যখন স্কুলেও এগুলো ছিল তো তখন যখন করানো হতো আমাদের ওই লং প্রসেসেই যেতে হতো, এখানেও বেশি নাম্বার থাকলে লং প্রসেসেই যেতে হবে, কিন্তু যদি তোমার হাতে টাইম খুব কম ইমিডিয়েট তোমাকে করতে হবে বা এমসিকিউ ধরনের করছো সেসব ক্ষেত্রে কি করতে পারো, ডাইরেক্ট বাইনারি তো অলরেডি দেওয়া আছে, বাইনারি আর অক্টাল বা হেক্সাডেসিমাল এগুলোর মধ্যে সুবিধা হচ্ছে পাওয়ার গুলো এনি হাউ তুমি মানে বেস যেটা থাকছে এনি হাউ 2 এর পাওয়ারের হিসাবে রিপ্রেজেন্ট করতে পারবে, তাহলে অক্টাল মানে বেস 8
সেটাকে 2 এর পাওয়ার দিয়ে রিপ্রেজেন্ট করলে 2 টু দি পাওয়ার 3, তাহলে বাইনারি যে নাম্বারটা থাকছে সেটা পয়েন্টের ইমিডিয়েট লেফট থেকে স্টার্ট করে 3 জন মানে তিনটে তিনটে করে আমরা গ্রুপিং করব, করে ডাইরেক্ট ওই তিনটে নাম্বার নিয়ে অ্যাকচুয়ালি আমার ডেসিমাল কি নাম্বারটা হচ্ছে সেটা আমি লিখে দেব। এবার নেক্সট হচ্ছে, আচ্ছা এখানে ওকে এটা হলো, আর যখন পয়েন্টের রাইট হ্যান্ড সাইডে যাব তখন ডাইরেক্ট একদম ইমিডিয়েট নেক্সট যে নাম্বারটা থাকবে সেখান থেকে তিনটে তিনটে করে গ্রুপিং করে যাব। তাহলে এটা হচ্ছে বাইনারি টু অক্টালে গেল। নেক্সট যখন বাইনারি টু হেক্সাডেসিমাল, তাহলে অক্টালে তিনটে তিনটে গ্রুপিং করছিলাম, হেক্সাডেসিমালে কি করব চারটে করে গ্রুপিং করব, কিন্তু ম্যাটারটা সেম, পয়েন্টের ইমিডিয়েট লেফট আর পয়েন্টের ইমিডিয়েট রাইট থেকে গ্রুপিংটা স্টার্ট হবে কিন্তু চারটে করে। তাহলে প্রথমটায় পেয়েছিলাম 1110, যেটা অ্যাকচুয়ালি আমার নাম্বার আসছিল 16, কিন্তু 14 14 এবার আমি হেক্সাডেসিমালে 14 বলে কিছু অস্তিত্ব নেই, তো 14 মানে হেক্সাডেসিমালে হচ্ছে ই, তাহলে প্রথমটার জন্য ই। পরেরটায় নাম্বার ছিল খালি 10, কিন্তু হেক্সাডেসিমালে রুল অনুযায়ী আমার চারটে গ্রুপিং করতে হবে, তাহলে এক্ষেত্রে 10 মানে 0010, চারটে নাম্বারে নিয়ে গেলাম, তাহলে সেটার নাম্বার হচ্ছে 2, তাহলে আমার নাম্বারটা হচ্ছে 2e। পয়েন্ট এগেন ফ্র্যাকশন পার্টে সেম ভাবে চারটে চারটে গ্রুপ করে আমার নাম্বারটা এলো হচ্ছে 68। এবার যদি অক্টাল টু বাইনারি থাকে, তাহলে অক্টাল মানে আমার 8, বাইনারি মানে 2 তে যাব, কিন্তু এই 0101 রিপ্রেজেন্টেশন, তাহলে এক্ষেত্রে যখন আমি প্রথম একটা নাম্বার নিচ্ছি সেটাকে ডাইরেক্ট আমি ওই বাইনারিতেই রিপ্রেজেন্ট করব, কিন্তু অলরেডি তিনটে তিনটে করে গ্রুপিং করেই লিখব। 1 মানে আমরা 01 নর্মালি লিখি, কিন্তু যেহেতু এটা অক্টালে ওই জন্য স্টার্টিং এই আমরা 001 বলে লিখছি ইনস্টিড অফ 01, তিনটে তিনটে গ্রুপ করেই রাখছি। 4 এর ক্ষেত্রে 100, 5 এর ক্ষেত্রে 101, সেম। এবার যেহেতু বাইনারি এটাও বাইনারি, সুতরাং আমার নতুন করে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, ডাইরেক্ট যেটা পেয়েছি আমি সেটাই রেখে দিয়েছি। কিন্তু যদি হেক্সাডেসিমাল হয়, হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি কি করি চারটের গ্রুপিং রাখি, তার কারণ বাইনারিতে তো 01 যা পেলাম সেটাই রইল, কিন্তু হেক্সাডেসিমালে চারটের গ্রুপিং করে যদি আমার নাম্বারটা 9 ক্রস করে যায় তখন আমার ABCD দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। দ্যাট ইজ ওয়াই এখানে আমরা আগে অক্টাল টু বাইনারি করে নিয়ে চারটের গ্রুপিং করে দেখে নিচ্ছি জিনিসটা ঠিক আছে কিনা। আর কারণ আর হেক্সাডেসিমালে এমনিও আমরা 01 এসব দিয়ে রাখি না, আমাদের এমনিও নাম্বারেই রিপ্রেজেন্টেশন আনতে হবে। তাহলে অক্টালটাকে আমি অলরেডি তিনটে তিনটে গ্রুপিং করে রিপ্রেজেন্ট করলাম, করার পর আমি এখানে চারটে চারটে এগেন আমি ইন্ডেক্স নাম্বার 0 থেকে কিন্তু গ্রুপিং করা স্টার্ট করেছি, ইন্ডেক্স নাম্বার 0 থেকে গ্রুপিং করা স্টার্ট করেছি, ফার্স্ট থেকে কিন্তু গ্রুপিং করব না। ওকে, তাহলে ইন্ডেক্স নাম্বার 0 থেকে আমি প্রথম চারটে গ্রুপ করলাম, দেন পরে যেগুলো পড়ে রইলো সেটারও গ্রুপ হবে, যদি কিছু মিস হয়ে যায় দেন সেটা আমি 0 দিয়ে ফিল করে মোটমাট অ্যাট দি এন্ড চারটেরই গ্রুপ রাখবো। পরে আমার নাম্বারটা 1110 মানে এই ই, আর 0101 মানে 5, এভাবে রিপ্রেজেন্টেশন হলো। এটা হচ্ছে আমার অক্টাল টু হেক্সাডেসিমালে। আর যদি অক্টাল টু ডেসিমালে যাই তাহলে কি করব, যেরকম আমরা বাইনারি টু ডেসিমালে করতাম 2 এর পাওয়ারে ওই ইন্ডেক্স নাম্বারটা বসিয়ে, সেম এখানে যেহেতু অক্টাল সেজন্য 8 এর পাওয়ারে ইন্ডেক্স নাম্বারটা বসিয়ে মাল্টিপ্লিকেশন হবে, আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে 16 এর পাওয়ারে ইন্ডেক্স নাম্বার বসিয়ে মাল্টিপ্লিকেশন হবে। ক্লিয়ার সবার সবকটা? তাহলে তোমরা এইগুলো যেটা আমি একটু শর্ট ট্রিক্স দেখালাম সেটাও প্র্যাকটিস করবে, প্লাস যেটা নর্মাল প্রসেসে যেটা পুরো বড় ভাবে আমরা পুরো ডিভাইড মাল্টিপ্লাই এভাবে করে যে কনভার্সন করছিলাম সেটাও প্র্যাকটিস করবে। করে মোটামুটি একটু প্র্যাকটিস হয়ে গেলে পরের দিন আমরা আরো একটু এই নাম্বারে প্র্যাকটিস করে নেবো, নিয়ে নেক্সট টপিক যেটা আছে সেটাতে যাব। তো তোমাদের তো আবার নেক্সট ক্লাস আছে, আজকে থাক, আমার নেক্সট ডে। ইয়েস, ওকে ওকে, টাটা। ওকে ম্যাম, ওকে, থ্যাংক ইউ ম্যাম, ওয়েলকাম, টাটা।